হরে কৃষ্ণ রাধারায়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে ওই 4:30টা হবে, 4:00 নয়, 5:00 কি 6:00 দিক হবে এরকম। আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি, তোমাদেরকে বলে দিই আমি। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে আমার ফ্যাট ব্যাগ। যা যা জানো না, যা যা আগের ব্লগ দেখো যে কিনতে গেছিলাম, তাড়াতাড়ি দেখতে পারো ব্লগটা, আর না দেখলে এখানেই দেখে নাও। দেখতে পাচ্ছ এই বাইকটা আমি কিনেছি। আর অনেক সবাই এর রেট জিজ্ঞাসা করেছিল যে এটা কত দাম নিয়েছে, তো সেটাই তোমাদেরকে ফার্স্টেই বলে দিই আমি। এর দাম নিয়েছিল যে 14,000। কোন কোথায় কোথায় গেল, এই যে এইগুলো লাগিয়ে, তারপরে আছে বেল লাগিয়ে, তো আরো 600-700 টাকা বেড়ে গেছিল, তাও 200-300 টাকা কম করে ওই 14,000 নিয়ে চলে এসেছি। নিয়ে তারপরে নিয়ে এলাম এটা, আর এটা চালিয়েওছি, খুবই মজাও এসেছে, কিন্তু প্রচুর হার্ড লাগছে আমার। কারণ হচ্ছে যে আমার তো এরকম সাইকেল চালানো অভ্যাস নেই, আর সেই জন্য একটু হার্ড লাগছে, কিন্তু যখন গড়িয়ে যাচ্ছে না, তখন হেভি যাচ্ছে সাইকেলটা। দেখে যা মনে হয় যে এই সাইকেলটা টানা যাবে না, প্রচুর ভারী, মানে প্রচুর এনার্জি লাগবে, এরকম কিচ্ছু না, ঠিক আছে, মানে পুরো ইজি চলে। আমি দেখেছি, আমি চালিয়েও দেখেছি, খুবই ভালো লেগেছে। আর এখানে পেছনে যেটা ছিল ওই ওই এই মডগার্ড না কি বলে এটা, তো এইটাকে আমি খুলে দিয়েছি, এই পেছনেরটাকে। আরে সবাইকে দেখেছি, ভালো লাগে, আমারও ভালো লাগছে, আর ওটা থাকলেও ভালো লাগছে, কিন্তু এটা করে দেখলাম। আর একটা জিনিস আমার মাথায় এসছে যে এটা আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেছে, কিন্তু আমি গিয়ারওয়ালা সাইকেল চালাইনি। আমি যে গিয়ারওয়ালা সাইকেল কীরকম কী চলে, কীরকম স্পিডে যায়, আমি কোনো দিনও আজ পর্যন্ত চালাইনি, ওই চোখেই দেখেছি। এবার গিয়ারওয়ালা সাইকেল কেনার জন্য আমার কাছে টাকাও নেই, অত টাকাও নেই যে এই সাইকেলটাকেও নিয়ে রাখবো আমি, তারপর আমি গিয়ারওয়ালা সাইকেলও কিনবো আমি, তো অত টাকা নেই। তো আমি এখন ভেবেছি নাকি যে এই সাইকেলটাকে আমি চেঞ্জ করবো, আমি চেঞ্জ করে ওই গিয়ার সাইকেল নেবো। আর গিয়ার বলতে কি, ফ্যাট বাইক আর নেবো না আমি, ফ্যাট বাইক না নিয়ে আমি ওই নর্মালি সাইকেল নেবো, মানে ওই যে রগা টাইপের সাইকেল। কারণ হচ্ছে ওই শোরুমে একটা সাইকেল দেখেছি, ওটা আমার প্রচুর পছন্দ এসেছিলো, কিন্তু আমার ফ্যাট বাইক, মানে ফ্যাট বাইকের শখ ছিল বলে আমি ফ্যাট বাইকটা নিতে বাধ্য হয়েছি, কিন্তু ওইটা আমার সব থেকে বেশি পছন্দ এসেছিলো। এবার গিয়ে দেখবো ওইখানে যদি এক্সচেঞ্জ হয়তো হবে, না হলে এমনি নর্মাল কাউকে এটা বিক্রি করে দিয়ে কম দামে আর ওইটা কেনা হবে। দেখি যদি হয়তো কিনবো, না হয়তো কিনবো না আমি, কিন্তু আমার সত্যি বলছি এটা আমার মনে লেগে গেছে, খুবই ভালো লেগে গেছে। কিন্তু একটা আরেকটা আশা আছে, ওইটাকে তো পূরণ করতেই হবে আমাকে, পয় টাকা থাকলে এগুলো নেওয়া হবে, তো কিন্তু আগে গিয়ারওয়ালা সাইকেলটাকে নেবো আমি। কিন্তু এর টায়ারগুলো দেখো, আর কত ইঞ্চি করে টায়ার, এখানে তো হয়তো লেখা থাকে এইটা ওই 26×4 এরকম লেখা আছে, যাই হোক, আর অ্যাভন কোম্পানি, ঠিক আছে, আমি যদি ভুল পড়ি তাহলে তোমরাই দেখে নাও। এখন দিদি ক্যামেরাটা ধরে আছে, মানে ফোনটা ধরে আছে, আর তোমাদেরকে দেখাবো আমার কেমন লাগছে সাইকেলটার উপরে। আর তোমরা তো যারা যারা আগের ব্লগ দেখেছো, তারা দিদি কেমন চালাচ্ছিল তোমরা সেটাকে দেখেছো, আর আমি কেমন চালাই বা কিরকম লাগছে আমাকে সেটা তোমরা দেখতে হবে। আসো, আর সব থেকে আগে দেখিয়ে দিই, এখানে আসো, সব থেকে আগে দেখিয়ে দিই, আমার বাবা গান করছে, ঠিক আছে, কাজ করে চানটা করছে। আর দিদি একটু ওইদিকে সরে যাও, তাহলে দেখতে ভালো হবে, আর এখানে ঘোরাতেও প্রবলেম হচ্ছে, কিন্তু ভারী আছে একটু, আর সিটটা তুলে দিয়েছি অনেকটা, তবে দেখো একটুখানি প্যাডেল মারছে কত দূর এগোচ্ছে দেখো। তো এটা অনেক সময় ডাউট থাকে যে এই সাইকেলগুলো এগোয় না বেশি, এরকম কিছু না, হেভি এগোয়। আর আগে দেখি দিয়ে কত খাটছে দেখো, ছোট ছোট ছেলেগুলো কত খাটছে, আর ওটার বোন ওই সাইড পেছন দিকে যেটা আছে তার বোন, এদিকে দেখাও, বাসের জন্য গার্ড হয়ে গেছিল। হ্যাঁ, তো এইখান দিন করো, আয় যাও, আমাকে সাইড টেন কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবে, সাইড দেখাই যাচ্ছে না, তো সরে যাও একটু দূরে চলে যাও। দেখতে পাচ্ছ সাইড টেন আমাকে এরকম লাগছে, একটু হেভি টাইপের লাগে এই সাইকেলটা, যদি যে চালাবে তাকে একটুখানি দেখতে ভালো লাগে, প্রিমিয়াম টাইপের লাগে এটা, কিন্তু তাও যেটা বললাম একটু আগে সেটা করা হবে। চাপ 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 যে বল না, হ্যাঁ চালা, তুই চালা, আয় চালা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একই এটাতে কোনো স্ট্যান্ড করা যাবে না, মানে হচ্ছে যে সামনের চাকা তোলা যাবে না, পিছনের চাকা তোলা যাবে, কিন্তু সামনের চাকা তোলা যাবে না, এরকম ব্যাপার, মানে ওই যেগুলো যেগুলো সাইকেলে ওই ইয়ে হয় স্টাইল মারার জন্য করে, সেগুলো এতে করা যাবে না বেশি, এটা নিজেই একটা স্টাইল, এরকম ব্যাপার। হ্যাঁ বড় বলছে নাকি বাইকের বাবা, হ্যাঁ আমি খালি পায়ে হাঁটছি সেদিকে, আর বাবা আমি আর কোথায় যাবো,
বাইকের মতো দেখতে ভালো লাগছে। হ্যাঁ আর কালকে তো দাদু বলছিল যে তেল থেকে বাইকটি। হ্যাঁ ওই তো দাদু ওখানে কি আটকে গিয়েছিল তেলের জন্য। হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমি ভালো করে ভালো করে ডাক্তার চুরু খাই আমি বাবু ভালো কিনেছে। আমি সাইকেল ওদিকে সুন্দর সাইকেল কিনেছে উত্তালা থেকে তেল আনতে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো থাকো বাবা তুমি তুমি ভালো থাকো। আমাকে দেখবি তোর বাবা তো বাবা দেখবি না বললা তোর বাবা। তো এই তো একটা কথা তোমাদেরকে বলার আছে সেটা ক্লিয়ার করে দিই, কারণ হচ্ছে যে এই কদিনের মধ্যে এই কথাটা হয়তো তোমাদের মনে তো হয়েছে। তা সেই কথাটা হচ্ছে যে তো আগে আমি দেখিয়ে দিই তারপর তোমাদেরকে বলছি। একটু কাকা মেয়েটাকে এগিয়ে আনো আমার হাতে দাও। তো গাইস কথাটা হচ্ছে যে এই যে তিথি আমার বউ, তো ভিডিওতে আমি এই এখানে আসো ভিডিওতে আমি এই শাঁখা আর এই সিঁদুরটাকে দেখাইনি আমি, কারণ হচ্ছে যে একটা মানে ওই ফ্রেন্ডের টাইপের ভিডিও শ্যুট ছিল। আর তোমরা তো জানো আর ভিডিওর মধ্যে এই জিনিসগুলো আমাকে করতে হয়, মানে ভিডিওর মধ্যে সবাই করে এই জিনিসটা, এরকম নয় যে যে শাঁখা পোলা খুলে করছে বলে মানে ও আমার বউ নয়, এরকম কিছুই নয়। কারণ হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে যে দাদা তিথি বৌদির এ কয় মানে শাঁখা সিঁদুর কয়, তো এরকম কিছুই না, বিয়ে হয়েছে এরকম ব্যাপার। কিন্তু ভিডিওর জন্য আমাদেরকে করতে হয়, কারণ মাঝে মাঝে ওকে বোন হয়ে যেতে হয় আমার, মাঝে মাঝে দিদি হয়ে যেতে হয়, মাঝে মাঝে ফ্রেন্ড হয়ে যেতে হয়, এরকমভাবে ভিডিও করতে হয়। তো সেই জন্য সেরকমভাবে তো দেখাতে হবে আমাকে, তো সেই জন্য ওটা করতে হয়। আর যখন ভিডিও হয়ে যায় এসে সঙ্গে সঙ্গে পড়ে নেয় সেই জিনিসগুলো, কারণ হচ্ছে যে ক্ষতিরও ব্যাপার আছে তাই না। তো যাই হোক এটা চলে সেই জন্য আমরা করি জিনিসটা, যদি না চলে তাহলে করতাম না আমরা, কিন্তু এটা করি তোমাদের হাসানোর জন্যই করি, এটা খারাপ ভাববে না কেউ। আর কে কে আগে তো ভেবেছিলাম আমার ভিডিও দেখে ইনস্টাগ্রাম ভিডিও দেখে আমাকে কমেন্টে জানাবে, তো তোমরা তোমাদের ক্লিয়ার করে দিলাম আমি। এরপর আর দিন ভিডিও করলে তোমরা কিছু মনে করবে না, কারণ তোমাদেরকে হাসানোর জন্যই করছি, ঠিক বললাম? আর বাপি এখন তো চান করছে সেই জন্য যেতে পারবো না, বাপি আর আমি যাব। আর গিয়ে কি কি করব, এখন হচ্ছে সাইকেলটা চেঞ্জ করার ব্যবস্থা করব আমি, দ্বিতীয়ত হচ্ছে যে একটা বাইক কিনবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, কারণ হচ্ছে যেন লেকে নিয়ে ঘুরতে যেতে পারছি না, কারণ সাইকেলে কত টানবো বুঝতে যেতে পারছো প্রচুর মোটা, তো সেই জন্য ওকে নিয়ে ঘুরতে যেতে পারছি না, বাইক লাগবে আমার। তো সেই জন্য একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি বা বাইক কিনবো, তার জন্য খোঁজ খবর নিচ্ছি, তো পাচ্ছি না। আর কম দামের মধ্যে নেবো, কারণ হচ্ছে যে যদি 1,00,000 টাকার বাজেট হয়ে যায় আমার তাহলে আমি নতুন বাইকই নেবো আমি, আর যেটা আমার পছন্দ সেটাই নেবো আমি, লোন হলেও নেবো আমি, তো ওইরকমভাবে নেবো। কিন্তু আমার 50,000 টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক আমার লাগবে, তো সেকেন্ড হ্যান্ড বাইক আমি খুঁজছি কিন্তু তাও পাচ্ছি না, তো তার জন্যই সাইকেলে কিনেছিলাম জাস্ট একটু আর দুয়ে, মানে আমার যেটা ভালো লাগে সেগুলো তো আমাকে ইচ্ছাগুলো পূরণ করতো, না ইচ্ছে পূরণ করলে মজা নেই, কাজ করে মজা নেই তাই না। তো এটাই, আর সাইকেল তো চেঞ্জ করে তোমরা দেখতেই পাবে এই ব্লগে, দেখতে হবে যদি সাইকেল চেঞ্জ করি দেখতে হবে, আর যদি সাইকেল নাও চেঞ্জ করি তাও দেখতে পাবে, তো তোমরা ব্লগটা এন্ড পর্যন্ত মানে এন্ড পর্যন্ত দেখবে। আর কী সাইকেল নিচ্ছে সেটা তোমাদেরকে বলবো যদি আমি নিই, তো মানে দেখাবো। আপনি আগে চান হয়ে যাক, জামা প্যান্ট পরবে, তারপরে আমরা বেরোবো, বেরিয়ে রাস্তায় কী কী হচ্ছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো যদি ফোনে চার্জ থাকে। তো যাই হোক সাইকেলে কিছু মেরামত করতে হবে, তার কারণ হচ্ছে যে এটা যে বললাম আমি খুলে দিয়েছি সেটাকে আমাকে পড়াতে হবে, নাহলে ভাববে নাকি যে দোকানদার ভাববে নাকি যে আমি পড়ে গিয়ে ভেঙে দিয়েছি এইসব জিনিসগুলো, তো একটা খুঁত থেকে যাবে, তো সেই জন্য আমি লাগিয়ে দিচ্ছি আবার। আর একটু ধুলো পড়ে গেছে, তার কারণ হচ্ছে বাড়িতে কাজ চলছে, দেখতে সিমেন্টে ভর্তি হয়ে গেছে, নতুন এনেই খারাপ। এখন বাপি এখন সাইকেল মিস্ত্রি হয়ে গেছে, এখন সব ঠিকঠাক করে খুলে খালে সব কিছু ঠিক করে দেবে। আর যতক্ষণ ঠিক করছে ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমার ঠিক করে তোমার সঙ্গে দেখা করছি। আমরা একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এসেছি চেক করতে, হলো বাপি আছে সব চেক করছে, আর একটা দাদা বললো নাকি তোমরা দেখো পাশে শোরুমে গিয়ে আসছে, মানে পাশে গোডাউনে গিয়ে আর দেখে আসছে কীরকম কি আরও আসে নাকি কি জানি না। দেখ আমরা পছন্দ করি দেখি এরকম দাম ঠিক করি, যদি হয়তো নেবো না হলে সাইকেলের দোকানে যাবো, আর আমরা সাইকেলের দোকানে কাছাকাছিতেই আছি আমরা, তো আমি দেখছি এখন। দেখো এখানে আমার যে গাড়িটা পছন্দ হয়েছিলো সেই গাড়িটা আমার বাপের পছন্দ নয়, মানে আর বাপির পছন্দ নয় ঠিক আছে, আর বাপির যে গাড়িগুলো পছন্দের, বাপি তো বাইকের ব্যাপারে অত কিছু জানে না ঠিক আছে, সেই জন্য যদি অনেক ভালো গাড়ি বলে সেইগুলো মানে কি নেবে না এরকম ব্যাপার, তো একটা এক্সপার্টকে আনতে হবে যারা বাইকের ব্যাপারে জানে, আর আমিও তো বেশি জানি না কারণ আমিও প্রথম, সেই জন্য কাউকে আনতে হবে, এনে জানতে হবে, বাপিকে বলতে হবে, তবে বাপি কিনবেন, তারাই কিনবে না। আর আপাতত আমি আবার সাইকেলের দোকানে এসেছি, এবার জিজ্ঞাসা করবো তারপরে দেখা যাবে। সাইকেলের দোকানে চলে এসেছি আর এখন ফুচকা নিচ্ছে তিথির জন্য আর বাড়ির জন্য, আর আমি বাড়িতে গিয়ে বলছি যে কিরকম কি কথা হলো আর কি কথা হলো। আর এখন বাপি মিষ্টি দোকানে এসছে, ভাইয়ের জন্য মিষ্টি নেবে আর আমার জন্য দই নেবে, কারণ হচ্ছে যে এখন বেশি দই খেতে ইচ্ছা করে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা, কারণ কিনতে গেছে।
দেখো আমি বাড়িতে চলে এসেছি আর ওদের জন্য ফুচকা আছে আর আমার জন্য দই দিয়েছিল আর আমি এতটাই দই খেতে পারবো তার তিন বেজে তো খেতে পারবো না এতটাই নিয়েছে কাউকে দিয়ে নিয়ে পাইলে এসেছি আগে খেয়ে নিয়েছি তারপরে একটুখানি আছে পড়ে আছে তা ভিডিও করছি মানে প্রমাণ দেখাতে হবে যে না আসল থেকে দই কিনেছি আমি তো এইটাই তাছাড়া কিচ্ছু একটুখানি দই খেতেই আমার প্রচুর গা গোলায় এরকম ব্যাপার মানে এই দইটা খেলাম এইটাতেই গা গোলাচ্ছে মানে বাইরে কোনো জিনিস খেতে পাই নাই বেশি। তো গাইস এটা হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে 9:35 আর কালকে যে কথাটা বলা হয় না ওই সাইকেলের নিয়ে সাইকেলের দোকানে কি কি কথা হলো সাইকেলের দোকানে যে কথা হলো ফার্স্ট তো এখানে এক্সচেঞ্জ হবে না কোনো সাইকেল দ্বিতীয়ত যে সাইকেলটা আমি দেখেছিলাম সেই সাইকেলটার দাম ওই ফ্যাট বাইকের থেকে কোনো বেশি যে কারণ ওটা গিয়ারওয়ালা সিস্টেম তো ওই 7টা গিয়ার আছে আর ওই একই কোম্পানির অ্যাভন ওই কোম্পানিরই তো 17,600 টাকার মতো দাম আছে ওই যে সাইকেল আমার পছন্দ হয়েছিল আর ওখানে এক্সচেঞ্জ হলে না কিছু কথা ছিল যে কিছু টাকা দিয়ে সাইকেলটা নেওয়া যেত কিন্তু এক্সচেঞ্জ তো হবে না তো সেই জন্য আপাতত আর পাল্টাচ্ছি না কারণ হচ্ছে যে এখন ওরকম খদ্দের পাবো না যে সাইকেল কিনবে মানে অত আমি সাইকেল কিনবে এখানে তো কোনো খদ্দের পাবো না আমি তো আর এখন আমাকে যেতে হবে ওই জেরক্স করতে হবে জেরক্সটা কেন করতে হবে মানে কিছু জিনিস জেরক্স করে আনতে হবে কারণ হচ্ছে যে অনেকদিন আগে তোমাদের ব্লগ আমি দেখেছিলাম যেখানে রাস্তায় খোঁড়াখড়ি চলছিল হয়তো তোমাদের ওখানেও চলছে যা যারা গ্রামের সাইডে থাকো বা শহর সাইডে হচ্ছে নাকি জানি না কিন্তু গ্রামের সাইডে এটা প্রত্যেক জায়গায় হচ্ছে সরকার তিন কল দিচ্ছে মানে টাইম কল দিচ্ছে তো তার জন্য ফার্স্টে জেরক্স লাগবে জেরক্স সব কিছু জমা দিতে হবে ঘরে সে কল বসিয়ে দিয়ে যাবে এরম ব্যাপার তো এখন ওই কল বসানোর সিস্টেমে চলছে আগে তো পাইপ লাগিয়ে চলে গেছিলো আর এখন আজকে কল লাগাচ্ছে এরকম ব্যাপার কল বলতে ওই এই সাইডের লাইনগুলো করছে মানে কোনখানে তুমি কলটা লাগাবে তো সেরকম লাইনটা করছে আর হাত ব্যথা হয়ে যাচ্ছে আগে না দেখো তিথি দাঁড়িয়ে আছে ওর পুজো দেওয়া হয়ে গেছে ও খায় না আমি এখনো কিছু খাইনি তো গাইস এই দেখো হাতের এখন অবস্থাটা কিরকম হয়ে আছে আর এইগুলো না বেশিরভাগ নোংরার জন্য হচ্ছে কারণ বাড়িতে এরকম কাজ হচ্ছে তো কারণ হচ্ছে গা হাত পা ওরকম হচ্ছে গা হাত পা এরকম শক্ত কিছু হয় না মানে একটু সাদা সাদা আছে এই যে চুলকালে যেরকম একটা অন্য টাইপের ঘাঘা টাইপের লাগে তো সেরকম এটা ক্যামেরাতে আসছে না হয়তো কিন্তু এটা ধুলোর কারণে হচ্ছে কারণ ধুলোটা সহ্য হচ্ছে না তাই না ওই সহ্য হচ্ছে না খালি চলকাচ্ছে গাছ পা এত চলকাচ্ছে গাছ পা বলা মুশকিল এরকম ব্যাপার খালি মনে হচ্ছে বাড়ি ছেলে পালিয়ে যায় ছেলে ওই একই হয় বাড়ি ছেলে পালিয়ে যায় হ্যাঁ মানে আগের কোনো বিলের জেরক্স করা আছে তাই তো এবার একটা যদি চাই তাহলে তুমি দেবে জেরক্স করতে হবে আমরা ভিডিও করতে বেরিয়েছি ফানি শর্ট ভিডিও এটা রিয়াকশন টাইপের হবে এটা কোনো ভয়েসের উপরে হবে না শুধু রিয়াকশন হবে তো তারপরে ফানি হবে এরকম ব্যাপার রকি যাচ্ছিস তো নাকি রকি যাচ্ছে রকি ক্যামেরাম্যান করা হবে রকি যাচ্ছে আর ওখানে পিন্টু যাচ্ছে আর তিথি যাচ্ছে অ্যাক্টিং আছে তিনজনের কিন্তু আমার আর এর রকিকে ক্যামেরা ধরা করাবো আমি হ্যাঁ চলো যাওয়া যাক আর বাঁধেতে শ্যুট করা হবে তার কারণ হচ্ছে এখানে আর কোনো রাস্তা নেই ভালো আমাদের ঘরে পাইপ নিয়ে চলে এসেছে মানে আমাদের বাড়ির কাছাকাছি খুঁড়েছে দেখো কিরকম আর এখান থেকে কোথায় লাগাবে জানি না একটা তিথির পার্সেল এসছে শুজ অর্ডার করেছিলাম সেটা এসছে ওখানে দাদা এসে গেছে পার্সেল ডেলিভারি বয় তো এখানে এখন মা পেমেন্ট করবে আর আমি এখন গামছা পরে বেরিয়ে পড়েছি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো ওর কি বুট অর্ডার করেছিল হ্যাঁ চলো দেখি এত বড় এ আর পাটা কত বড় 6 নম্বর সাইজে শুজ অর্ডার করেছে এ দেখা যাক হয় নাকি ওর পায়ে তোর পা অনেক ছোট এখন ছাদেতে চলে এসেছি মানে সিঁড়িতে চলে এসেছি ওই একই হলো এটা কথাটা তুদলে যাচ্ছে এখন টুকু এসছে তিদির থেকে অতিরিক্ত বড় এসছে শুজ হ্যাঁ তিতেন বড় এসছে শুজ মানে তিদির পায়েতে বড়ই হবে এটা কিন্তু একই একটু আধটু দেখতে ভালো লাগতেও পারে সেটা নয় হ্যাঁ অনেকটাই বড় আমি সেটাই কিন্তু দেখতে দেখি কোয়ালিটি কিরকম দেখি
নাকি না এটা ঠিক এর এটা এটা ঠিকই তো আছে এটা আর বাপ বলে আরো ভালো এরকম কোয়ালিটি হবে আর এইগুলো খুলে যাওয়ার চান্স আছে এগুলো কারণ আমি বুট কিনেছিলাম তো এগুলো বেশি খোলে আর তো দেখতে দেখেছো কি রকম বুটটা আর এর পায়ের থেকে অতিরিক্ত বড় কিন্তু এই বুটগুলো এরকমই ভালো লাগে তারপর পায়ে এরকম লাগছে তাও একটু আধটু মানে আমি হলে এরকম বড়ই পরি আপাতত এইটা রিটার্ন করা হবে কারণ হচ্ছে যে এইটা অনেকটাই বড় হয়ে গেছে আর এর 36 সাইজ লাগে ঠিক আছে মানে ওই অন্য একটা মাপ হয় না যেটা 7-8 এরকম নয় এটা অন্য টাইপের মাপ 36 এর 36 লাগে এটা 39 দিয়েছে অনেকটাই বড় দিয়ে দিয়েছে এর পা একটাই দেখি রিটার্ন করি দেখি কতদিন লাগে দেখো এখন এখানে লেখা দেখাচ্ছে না যে ডেলিভারি হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা 7টা বাজে আর এখানে দেখতে পাচ্ছো এখান থেকে যে পাইপটা ছিল আমাদের এখানে কল লাগিয়ে দিয়ে গেছে তো এখন তো আপাতত জল বেরোবে না এখান থেকে কারণ হচ্ছে এখন তো লাইন ফাইন নেই মনে হয় মানে এখান থেকে কানেকশন মনে করে না এখনো ট্যাঙ্কের দিকে আর এখন তিতি এখন বাসন মাজছে এই খাওয়া দাওয়া করলাম মুড়ি খেলাম আর তিতি হরলিক্স খেয়েছে ও মুড়ি খেতে পছন্দ করে না যাক এটা এরকম জায়গায় লাগিয়ে দিয়েছে কলের পুরো সামনাসামনি এই দেখো বাপি গরমে কাজ করছে কারণ হচ্ছে যে ওইখানটা মনে হয় ওখানটা মনে হয় ভেঙে গেছিলো সেই জন্য আবার ওখানটা প্লাস্টার করে দিচ্ছে আজকে এখানটা কাজ হয়েছে এত অবধি আর তার সাথে সাথে এইটা কাজ হয়েছে এখান থেকে এত অবধি এই রাউন্ডটা কালকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আশা করি ঠিক আছে তারপর মনে উপরটা করবে নাহলে এই সাইডটা ঠাকুরঘর হবার কথা আছে তো এই সাইডটা করবে এবার দেখা যাক কোন দিকটা করবে কারণ ওরা মাপ নিয়ে করতে হচ্ছে নাহলে মিলবে না এগুলো এগুলোর সাথে মিলবে না ওপরে গিয়ে